নেপালের অন্যতম সুন্দর দুটো জায়গা হলো পোখরা ও কাঠমান্ডু। এই ভিডিওটায় এই দুটো জায়গাকে কিভাবে কম দিনে কম খরচে ঘুরে আসতে পারেন সেটাই দেখাবো, সাথে ফ্লাইট বাস বা গাড়ি বুকিং, সাথে কি কি দেখবেন, কোন হোটেলে থাকতে পারেন, ভাড়া কত, সাথে প্রয়োজনীয় টিপস দিয়ে একটা কমপ্লিট ট্রাভেল গাইড রইবে আপনাদের জন্য এই ভিডিওটায়। তাহলে শুরু করা যাক। কলকাতা বিমানবন্দর থেকে রওনা হলাম কাঠমান্ডুর উদ্দেশ্যে। বেলা 11:45 ছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, যেটা কাঠমান্ডু পৌঁছানোর কথা দুপুর 1:45। ফ্লাইটে ভাড়া পড়েছিল 8,000 টাকা, তবে ফ্লাইট ফেয়ার কিন্তু ভ্যারি করতেই থাকে। তবে ডাইরেক্ট ফ্লাইটে না গিয়ে আপনারা শিলিগুড়ি হয়ে ভদ্রপুর থেকে কাঠমান্ডু গেলে, অর্থাৎ ব্রেক জার্নি করে গেলে, ফ্লাইট ফেয়ার কিন্তু অনেকটাই কমে যাবে। এছাড়াও হাওড়া থেকে ট্রেনে রক্সোল বা মিথিলা এক্সপ্রেস করে রক্সোল পৌঁছে সেখান থেকে বীরগঞ্জ হয়েও কাঠমান্ডু যেতে পারেন। কাঠমান্ডু এয়ারপোর্ট থেকে বেরিয়েই আমরা ক্যাব নিলাম থামেলের উদ্দেশ্যে। সমস্ত গাড়ি আমরা বুক করেছিলাম ইন ড্রাইভার অ্যাপ দিয়ে। বেশ সহজে ও সস্তাতেই গাড়ি পেয়েছিলাম প্রতি ক্ষেত্রে। এয়ারপোর্ট থেকে থামেল পৌঁছাতে সময় লাগলো 1:40 মিনিট, আর ইন্ডিয়ান কারেন্সিতে ভাড়া পড়লো 400 টাকা। থামেলে আমরা উঠলাম হোটেল নেপাল তারায়। ইন্ডিয়ান কারেন্সিতে ঘর ভাড়া 1200 টাকা পার নাইট। বেশ পরিচ্ছন্ন, বাথরুমও বেশ পরিচ্ছন্ন এবং সমস্ত ব্যবস্থা সহ হট ওয়াটার, আছে নিজস্ব রেস্টুরেন্ট। তবে বাইরেও রেস্টুরেন্ট, ক্যাফে, পাবের ছড়াছড়ি এই থামেলে। ঠিক কলকাতার পার্ক স্ট্রিট যেন এই থামেল। কাঠমান্ডু এলে থামেলে থাকাই ভালো, কারণ অসংখ্য হোটেল, রেস্টুরেন্ট, জমজমাট পরিবেশ থামেলের প্রতি পর্যটকদের আকর্ষণ বাড়িয়ে তোলে। প্রথম দিন সন্ধেবেলায় পায়ে হেঁটে আলো ঝলমলে ব্যস্ত থামেলকেই ঘুরে দেখলাম। থামেলের নাইট লাইফ, লাইভ মিউজিক, হরেক রকম খাবার, ভরপুর পর্যটক সব মিলিয়ে কাঠমান্ডুর অন্যতম টুরিস্ট প্লেস হয়ে উঠেছে এই থামেল। দ্বিতীয় দিন সকালবেলায় আমরা থামেল থেকে ডোমেস্টিক এয়ারলাইন ইয়েতি এয়ারলাইনে রওনা হলাম সুন্দরী পোখরার উদ্দেশ্যে। ফ্লাইটের ডান দিকে সিট পেলে ফ্লাইট থেকেই দেখা যায় সুন্দর মাউন্ট অন্নপূর্ণার অপূর্ব রূপ। এক্ষেত্রে ভাড়া পড়েছিল 3,000 টাকা মতো। তবে আপনারা কিন্তু পোখরা বাসে করে আসতে পারেন কাঠমান্ডু থেকে অনায়াসে। যথেষ্ট ভালো বাস পরিষেবা, মাত্র 700 টাকাতেই আপনারা 8 ঘন্টায় পৌঁছে যাবেন এই পোখরায়। আমরা ফেরার সময় কিন্তু পোখরা থেকে কাঠমান্ডু বাসেই ফিরেছিলাম, সেটাও আপনাদের দেখিয়ে দেব। চলে এসেছি পোখরার মূল আকর্ষণ ফেওয়ালেকের ধারে। লেকের একদম ধারেই হোটেল কাভি, যেখানে পোখরার 2 দিন আমরা স্টে করেছিলাম। হোটেলের ঘর থেকেই লেকের ভিউ পাওয়া সম্ভব। রুফটপ রেস্টুরেন্টও আছে, যেটা ভীষণ সুন্দর। সেখানে বসে লেকের ভিউ দেখতে দেখতে করে নিতেই পারেন আপনাদের লাঞ্চ, ডিনার বা ইভিনিং স্ন্যাক্স। রুম ওয়াইজ ভাড়া এই 1500 টাকা মতো, যার মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড। ঘরে সব রকম সুযোগ সুবিধাই আছে, আলো জ্বলে উঠেছে পোখরায়। আজ আমরা পোখরা সাইট সিং যাব। ইন ড্রাইভার অ্যাপ থেকেই আমরা ক্যাব নিয়েছিলাম। সারাদিনের জন্য আমাদের ভাড়া পড়েছিল 2,500 টাকা মতো। আমাদের ড্রাইভার জিও হাজির, ক্যাবও হাজির। তবে আপনারা চাইলে পোখরা বাসে করে সাইট সিং করতে পারেন, সেক্ষেত্রে পার হেড খরচ পড়বে 500 টাকা মতো। বেরিয়ে পড়লাম প্রথমেই সারাংকোটের উদ্দেশ্যে। সারাংকোট থেকে সবাই সানরাইজ দেখে।
মনে পড়ছিল দার্জিলিংয়ে গিয়ে টাইগার হিলে গিয়ে আমরা যেরকম সানরাইজ দেখি সেই মুহূর্তগুলো। জায়গার বদলে নাম শুধু পাল্টে যায়। এখানে অন্নপূর্ণার অপূর্ব রূপ দেখা যায় বহুদূর বিস্তৃত। প্লেনল্যান্ড থেকেও সুন্দর সানরাইজ দেখা যায়। তবে আরো ভালো আরো কাছ থেকে দেখার জন্য সানরাইজ ভিউ টাওয়ারে গেলে তার টিকিট পড়বে 60 টাকা পার হেড। প্যারাগ্লাইডিং করতে পারেন অ্যাডভেঞ্চার ভালোবাসলে, এখানে সেই ব্যবস্থাও আছে। সব মিলিয়ে জায়গাটা ভীষণ সুন্দর, চা ব্রেকফাস্ট এখানে করে নিতেই পারেন। চলে এসেছি আমরা পরবর্তী জায়গায়, বিন্ধুবাসিনী মন্দিরে। পোখরার সবথেকে পুরনো মন্দির এটা। একই মন্দির চত্বরে বেশ উঁচুতে মায়ের মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির ও মহাদেবের মন্দির পাশাপাশি অবস্থান করছে। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। পূজা পাঠ পড়াশোনা সব একই সাথে চলছে। চলে এসেছি আমরা আমাদের পরবর্তী দ্রষ্টব্যে মহেন্দ্র কেফে, যেখানে এন্ট্রি ফি 50 টাকা পার হেড। এগুলো সবই আমি ইন্ডিয়ান কারেন্সিতে বলছি। কেভের শেষে আছে গণেশজির মন্দির। এই কেফটার মধ্যে আলোর ব্যবস্থা থাকায় ভেতরে যেতে খুব একটা অসুবিধা হচ্ছে না। গোর্খা মেমোরিয়াল মিউজিয়াম, এখানে প্রবেশ মূল্য 150 টাকা। ক্যামেরা অ্যালাউ, তাই ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি সবই করা যায়, খালি ক্যামেরার অতিরিক্ত চার্জ 20 টাকা। সকাল 8টা থেকে বিকেল 4:30 অবধি খোলা থাকে এই গোর্খা মিউজিয়াম। গোর্খা ও গোর্খা সোলজারদের সম্পর্কে বিশদে জানতে চাইলে এর থেকে ভালো জায়গা বোধহয় আর হয় না। গোর্খা সোলজাররা ব্রিটিশ আর্মি জয়েন করেছিল 1815-তে, আর ইন্ডিয়ান আর্মি জয়েন করেছিল স্বাধীনতার পর, অর্থাৎ 1947-এর পর। সেই সমস্ত মূল্যবান ছবি, অস্ত্রশস্ত্র, পোশাক, তাদের জেতা মেডেল, যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র সব দিয়ে সাজানো এই গ্যালারি। আছে লাইট অ্যান্ড সাউন্ডেরও ব্যবস্থা। পাহাড়ি ঝর্ণা ডেভিস ফল, আশেপাশের পরিবেশ খুব সুন্দর। এখানে এন্ট্রি ফি 30 টাকা মাথা পিছু। এরপর আমরা চলে এলাম ব্যাট কেভ দেখার উদ্দেশ্যে। প্রবেশ মূল্য এখানে 50 টাকা মাথা পিছু, এবং সাথে দিল একটা করে টর্চ। বেশ কিছুটা সিঁড়ি দিয়ে নিচে নেমে তবে কেভে ঢোকার প্রবেশ পথ। ভীষণ অন্ধকার ভিতরটা, টর্চ দেবার কারণ টিকিটের সাথে ভেতরে গিয়েই বুঝলাম। সাইট সিন থেকে ফিরতে ফিরতেই আমাদের প্রায় সন্ধে হয়ে গেল। হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে সন্ধ্যের আলোয় বেরিয়ে পড়লাম লেকের আশপাশটা ঘুরে দেখতে। দেখার মতোই সুন্দর, অনেকটা যেন নৈনিতালের মতো লাগছিল সুন্দরী পোখরাকে। দিনের বেলা এখানে বোটিং এর ব্যবস্থা আছে। লেকের ওপর ভিউ পয়েন্টে পৌঁছানোর রাস্তা এটা।
লেক ভিউ পয়েন্টের টিকিট মূল্য 60 টাকা পার হেড। এটা একটা সেলফি জোন, আশেপাশে অজস্র রেস্টুরেন্ট, রাতের ডিনার তাই লেকের পাশেই সেরে ফেললাম। ডিনার সেরে হোটেলে ফিরে সেদিন রাতেই আমরা ভলভো বাসে করে ফিরলাম কাঠমান্ডুতে। ভাড়া 700 টাকা পার হেড, আর সময় লেগেছিল কাঠমান্ডু পৌঁছাতে 8 ঘন্টা। ভোরবেলা হোটেলে চেক ইন করেই বেরিয়ে পড়লাম কাঠমান্ডুকে ঘুরে দেখতে। ঘোরা শুরু করলাম মন্দির দর্শন দিয়ে। প্রথমেই চলে এলাম পশুপতিনাথ মন্দিরে। বছরে সব সময়ই কম বেশি এখানে লাইন পড়ে পুজো দেবার। পুজোর ডালা নিয়ে প্রথমেই পুজো সেরে ফেললাম। সারা বছরই কম বেশি ভিড় থাকলেও বিশেষ বিশেষ পুজোর দিনে সেই লাইন ছাড়িয়ে যায় বহু দূর পর্যন্ত। পশুপতিনাথ মন্দির হল কাঠমান্ডু তথা নেপালের পবিত্র বিখ্যাত হিন্দু মন্দির, যা ভগবান পশুপতিকে উৎসর্গ করা। পবিত্র বাগমতী নদীর তীরে অবস্থিত এই মন্দির। এই মন্দিরটিকে 1979 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষণা করা হয়েছে। ২০১৫ সালের ভূমিকম্পে নেপালের বেশ কিছু অংশই খুবই ক্ষতিগ্রস্ত হয়েছিল, যেটা ঘুরতে ঘুরতে কিন্তু বেশ বুঝতে পারছি। এটা রয়্যাল প্যালেস, যা বর্তমানে মিউজিয়াম এবং প্রবেশ মূল্য 300 টাকা, তবে ভিতরে কোনো ফটোগ্রাফি অ্যালাও নয়। সকাল থেকে পুজো দেওয়া, ঘোরার জন্য খিদে বেশ ভালোই পেয়ে গেছে, তাই লাঞ্চ করতে চলে এলাম হোটেল দাওয়াতে। সেখানে নিয়েছিলাম চিকেন থালি, যার মূল্য ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 750 টাকা। নেপালে থাকার চেয়ে খাবার দাম সব ক্ষেত্রেই বেশি বলেই মনে হলো। লাঞ্চের পর আবার আমরা চললাম স্বয়ম্ভুনাথ টেম্পলের উদ্দেশ্যে। অনেকগুলো সিঁড়ি, তবে থেমে বসে কষ্ট করে জল খেয়ে একবার যদি উঠে পড়েন ওপরে, তবে ওপর থেকে কাঠমান্ডুর অসাধারণ প্যানারামিক ভিউ সব কষ্ট ভুলিয়ে দেবে, সেটা কিন্তু নিশ্চিত বলতে পারি। এটা আসলে বুদ্ধিস্ট মনাস্ট্রি। কাঠমান্ডু বলতে এই জায়গার চিত্র কিন্তু আমাদের সামনে বারবার ভেসে ওঠে। নেপালের রাজপরিবারের রাজতন্ত্রের সাক্ষী এই দরবার স্কোয়ার, এটিও একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আশেপাশে অসংখ্য শপিং এর জায়গা। শপিং কিন্তু ট্যুর সম্পূর্ণ ও ভালো হবার একটা অতি প্রয়োজনীয় পার্ট, কি বলেন? সারাদিনের পরে আবার আমরা হোটেলে চলে এলাম থামেলে। পায়ে হেঁটে থামেলকে আরো একবার ভালো করে দেখে নেওয়া। আরো একবার চেখে দেখা থামেলের খাবারগুলো, স্টেক হোক বা সিজলার, সবই এখানে অনবদ্য, তাই থামেল বোধহয় এত সুন্দর সবার কাছে। আজ আমাদের কলকাতা ফেরার পাড়া। এবার আপনাদের কটা গুরুত্বপূর্ণ কথা একটু বলে রাখি। নেপালে সব জায়গাতেই কিন্তু ইন্ডিয়ান কারেন্সি চলে, তবুও যদি আপনারা চান তবে যে কোনো জায়গা থেকেই ইন্ডিয়ান কারেন্সিকে নেপাল কারেন্সিতে কনভার্ট করে নিতেই পারেন, সেক্ষেত্রে রেট হলো ইন্ডিয়ান কারেন্সির 1.6 গুণ,
আর সময়ের কথা যদি বলেন তাহলে নেপালের ঘড়ি ভারতের ঘড়ির থেকে 15 মিনিট এগিয়ে। এবার আসি আমাদের ফেরার কথায়। ফেরার সময় আমরা ডাইরেক্ট কলকাতার ফ্লাইট না ধরে প্রথমে ভদ্রপুর এয়ারপোর্ট হয়ে সেখান থেকে বাগডোগরা হয়ে কলকাতায় এসেছিলাম, ফলে সেক্ষেত্রে ফেয়ারটা আমাদের অনেকটাই কম পড়েছিল। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, হেল্পফুল বলে মনে হয়, তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে এভাবেই দেখতে থাকবেন।